হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এবং বুঝে নেব বায়ুর যে ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি হয়, সেই ক্ষয়কার্য আমরা এর আগে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি ভিডিওটি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটি চেক আউট করতে পারেন। আর আমরা এবার শুরু করব বায়ুর যে ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য। আমরা আজকে বায়ুর ক্ষয়কার্যের যে ভূমিরূপ, যে কীভাবে ক্ষয়কার্য হচ্ছে এবং কোন কোন ভূমিরূপ গড়ে উঠছে ক্ষয়কার্যের ফলে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে বায়ু তিনটি পদ্ধতিতে ক্ষয়কার্য করে থাকে। একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া, একটা ঘর্ষণ প্রক্রিয়া, আর একটা অপসারণ প্রক্রিয়া। কী হচ্ছে অবঘর্ষ, প্রথমে আমরা দেখে নিই অবঘর্ষ। অবঘর্ষ প্রক্রিয়ায় কি হয়, বাতাসের মধ্যে ছোট ছোট ধূলিকণা থাকে বা ছোট ছোট এরোসোল পার্টিকেল থাকে, যেগুলি কোন একটা জায়গার বা কোন একটা শিলাখণ্ডের ওপর যখন তীব্র বেগে প্রবাহিত হয়, তখন তার আশেপাশে তার যে পৃষ্ঠ অংশ, অর্থাৎ আমরা যদি এখানে এই উদাহরণটা দিই, এই এই যদি তীব্র বাতাস প্রবাহিত হয় এবং এই বাতাসের সঙ্গে এরোসোল, ধূলিকণা বা বিভিন্ন ধরনের যে উপাদান থাকে বায়ুর মধ্যে, এগুলির ফলে ক্ষয়কার্য হয়। এই ধরনের ক্ষয়কার্যকে বলা হয় অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্য। তারপর আসে ঘর্ষণ প্রক্রিয়া। ঘর্ষণ প্রক্রিয়ায় কী হয়, ঘর্ষণ প্রক্রিয়ায় কোনো স্থানে যদি তীব্রভাবে বায়ু প্রবাহিত হয়, সেখান থেকে কিছু ছোট ছোট পার্টিকেল একে অন্যের সঙ্গে ঠোকাঠুকি করে এবং ভেঙে যায়, সেক্ষেত্রে তৈরি হয় নতুন এক ধরনের ভূমিরূপ। এই যে এই ধরনের ভূমিরূপ কিন্তু সৃষ্টি হয়, যেখানে মিলেট স্যান্ড বলা হয়। কারণ এখানে এই তীব্র গতিবেগে যে বাতাস প্রবাহিত হয় মরু অঞ্চলে, বিশেষ করে এই মরু অঞ্চলে এই ছোট ছোট পাথরখণ্ডগুলি, ছোট 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 বড় বিভিন্ন মিশে থাকে, এই পাথরখণ্ডগুলি একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে ভেঙে যায় এবং ছোট হয়ে যাবে, নতুন ধরনের এই মিলেট সিড স্যান্ড তৈরি হয় মরুভূমি অঞ্চলে। তো আমরা অবঘর্ষ প্রক্রিয়া এটা মনে রাখবো যে বাতাসের মধ্যে যে ধূলিকণা থাকে বা এরোসোল থাকে, তার ফলে কোনো একটি শিলাখণ্ড যদি ক্ষয়প্রাপ্ত হয় বা যে পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয় ওই ছোট ছোট ধূলিকণার ঘর্ষণের ফলে, সেটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায়। আর ঘর্ষণ প্রক্রিয়ায় কী হয়, একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে ছোট ছোট পাথর, একদম ছোট ছোট যেগুলো বাতাসে নড়াচড়া সম্ভব হয়, সেগুলি একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে যখন ভেঙে যায়, তখন সেই পদ্ধতিকে বলা হয় ঘর্ষণ প্রক্রিয়া। আর অপসারণ প্রক্রিয়া তো আপনারা বুঝতেই পারছেন, কোনো একটা জায়গা থেকে প্রচুর পরিমাণে সূক্ষ্ম ধুলোবালিগুলো উড়ে অন্য একটা জায়গায় চলে যাবে, তারপরে সেখানে একটি গর্ত সৃষ্টি হবে এবং যেখানে গিয়ে পড়বে সেই জায়গাটা সমতল বা সেই জায়গাটা ভরাট হয়ে উঁচু হয়ে উঠবে। তাহলে আমরা বেসিক কী জানলাম, ক্ষয়কার্য তিন ধরনের হয়ে থাকে, মানে তিনটি প্রক্রিয়ায় ক্ষয়কার্য হয়ে থাকে, একটি অবঘর্ষ প্রক্রিয়ায়, একটি ঘর্ষণ প্রক্রিয়া, একটি অপসারণ প্রক্রিয়া। এর মধ্যে অপসারণটি সবচেয়ে সহজ, কারণ এখানে এই মরুভূমি অঞ্চলে বালি তীব্র গতিতে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায় এবং যে স্থানে উড়ে যায় সেই স্থানে উঁচু লেয়ার জমে যায় বা বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, আর যেখানে এটা যেখান থেকে উড়ে যায় সেখানে গর্ত সৃষ্টি হয়। আর ঘর্ষণ প্রক্রিয়াটা যদি আবার বলতে হয়, আবার বলবো যে এ বাতাসে একদম মানে ভূপৃষ্ঠের সঙ্গে খুব কাছাকাছিতে ছোট ছোট পার্টিকেল বাতাসের বেগে একে অন্যের সঙ্গে ঠোকাঠুকি করে এবং একে অন্যের সঙ্গে ঠোকাঠুকি করার ফলে এই ধরনের কিন্তু ভূমিরূপ গড়ে ওঠে, যা মিলেট সিড স্যান্ডস নামে পরিচিত। আর অবঘর্ষ প্রক্রিয়ায় কী হচ্ছে, বাতাসের মধ্যে আরও সূক্ষ্ম ধূলিকণা বা এরোসোল থাকে, সেই ধূলিকণা এরোসোলগুলি কোনো একটি শিলাখণ্ড বা পাথরখণ্ডে বা যে কোনো ধরনের ভূমিরূপ থাকে, সেই ভূমিরূপকে যখন ক্ষয় করে একটি নতুন ভূমিরূপ সৃষ্টি করে, তখন সেটি অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হিসাবে জানা হয়। এবার আমরা দেখব বায়ুর যে ক্ষয়কার্য প্রক্রিয়া, সেই ক্ষয়কার্য প্রক্রিয়ার ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। প্রথমে আছে ভেন্টিফ্যাক্ট। ভেন্টিফ্যাক্ট কি, যখন মরুভূমি অঞ্চলের মধ্যে একটি শিলাখণ্ড রয়েছে, এই শিলাখণ্ডতে আপনারা দেখছেন এই সাইডটা মসৃণ আর এই সাইডটা মসৃণ, কারণ কি এখানে ওই অবঘর্ষ প্রক্রিয়াতে প্রচুর পরিমাণে ক্ষয় হয়ে গেছে একটি নির্দিষ্ট সিজনে। ধরুন 6 মাস ধরে একই টানায়, একই দিকে, একই টানে তীব্র গতিতে কিন্তু যদি বায়ু প্রবাহিত হয়, তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে, এটি 2-4 মাসের গল্প না, এটি প্রায় কয়েক বছর বা কয়েক হাজার বছর সময় লাগে এগুলি ক্ষয় হয়ে যায় আস্তে আস্তে, কারণ বাতাসের মধ্যে অনেক ধূলিকণা থাকে বা এরোসোল থাকে, সেগুলো ক্ষয় করে কোনো একটা পাথরখণ্ডকে। আবার কি, এরপরে আছে ড্রাই কাটার। ড্রাই কাটার মানে এই দুই দিকে যখন হবে, অর্থাৎ দুই দিকে বলে না, ধরুন আমাদের ভারতের রাজস্থান আছে বা অন্যান্য অনেকগুলি 29-30টি রাজ্য আছে, তো এখানে কি
যখন মৌসুমী বায়ু প্রবেশ করে তখন সেটা দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবেশ করে, এবং যখন শীতকালে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী ব্যাক করে তাহলে সেটা উত্তর পূর্ব দিক থেকে ব্যাক করে। তার ফলে কি হচ্ছে, এটা শুধু আমাদের ভারতের কথা নয়, প্রত্যেকটা দেশে সিজনাল যখন উইন্ড চেঞ্জ হয়, অর্থাৎ শীতকালে একদিক থেকে হয় বাতাস প্রবাহিত হয়, হয়তো গরমকালে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাহলে একটা পাথরের দুই দিকে বা তিন দিকে আলাদা আলাদা ক্ষয় দেখা যায়। যদি বাতাসটা শুধুমাত্র এদিক থেকেই সারা বছর প্রবাহিত হতো তাহলে এদিকটা কিন্তু আর ক্ষয় হতো না, সমান হতো না। তাহলে কি এই দিকটা হয়তো যদি গরমের দিনে, অর্থাৎ গরমের দিকে বাতাস প্রবাহিত হয় এদিক থেকে এদিক, শীতকালে হয়তো এদিক থেকে প্রবাহিত হয়, তার জন্য এই দিকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এরকমভাবে যখন ভেন্টিফ্যাক্ট যখন এক বা দুইয়ের বেশি যে তার কোণ থাকে, বা দুইয়ের বেশি যদি তার পৃষ্ঠতল মসৃণ থাকে, তখন তাকে বলা হয় ভেন্টিফ্যাক্ট। আর গোর তো আমাদের সবচেয়ে পরিচিত, কারণ এই মরুভূমি অঞ্চলের একটি ব্যাঙের ছাতার মতো একটি লক্ষ্য করা যায়। আপনারা হয়তো এর আগেও দেখেছেন বিভিন্ন বইপত্রে এই ধরনের চিত্র। এখানে কি হয়, আমরা জানি যে বাতাস প্রবাহিত হলে বাতাসের নিচের দিকে, অর্থাৎ ভূপৃষ্ঠের 1 মিটারের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ধূলিকণা থাকে, এবং এই ধূলিকণার জন্য তার ক্ষয় করার যে ক্ষমতা সেটা কিন্তু খুব বেশি থাকে। গোরের ক্ষেত্রে কি হয়, এই জায়গাটাই পুরোটা একটা টিলা টাইপের ছিল, যেটি এতটা দিয়ে পুরোটাই মাটির উপরে ছিল। যদি এটা কোমল শিলা হয়, অর্থাৎ নরম শিলা হয়, তাহলে যখন বাতাস বইবে তখন কিন্তু এই শিলাটা যতটা ক্ষয় হবে উপরেরটা কিন্তু ক্ষয় হবে না, যার ফলে কি হয়েছে নিচেরটি ক্ষয় হয়ে গিয়ে এইরকম একটি ভূমিরূপ গঠন হয়েছে। এটি একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট কি হতে পারে, আরেকটা যেটা বলছিলাম আগে, এটা কঠিন আর কোমল শিলার কনসেপ্ট। আরেকটা হতে পারে কি, বাতাসে পুরোটা একই শিলা দ্বারা গঠিত, হয়তো কঠিন বা নরম, কিন্তু সেক্ষেত্রে কি হয়, বাতাসের নিচের দিকে ক্ষয় করার ক্ষমতা উপরের দিক থেকে অনেক বেশি হয়, নিচের দিকে ক্ষয় করার ক্ষমতা বেশি হয়। এটা কারণ হচ্ছে বাতাসের ধূলিকণার পরিমাণ নিচের দিকে বেশি থাকে, ধূলিকণা একটু ভারী হয়, ভারী জিনিস সবসময় নিচে থাকে, এবং এই ভারী জিনিসগুলো দিয়েই কিন্তু ক্ষয় সম্ভব হয়। ভারী বলতে বিশেষ ভারী না, খুব মাইক্রোগ্রামের মতো ওজন হয় ধূলিকণার, সে ধরনের কথা আমি বলছি এখানে। তো নিচের দিকে ক্ষয় যেহেতু বেশি হয় বাতাসের নিচের দিকে, তো সেহেতু এটি একটি শিলা দ্বারা গঠিত হলেও গোর কিন্তু সম্ভব। বিশেষ করে এই ধরনের ড্রেই কাটার দেখা যায় বিশেষ করে রাজস্থান, সরি, সাহারা মরুভূমিতে দেখা যায়, আর গোর দেখা যায় কালাহারি মরুভূমিতে দেখা যায়। তারপরে যদি আমরা জিওগেন দেখি, জিওগেন আমরা অরিজিনালও দেখবো ডায়াগ্রামও দেখবো, এই যে জিওগেন এরকম সৃষ্টি হয়, এক্ষেত্রে কোমল শিলা এবং যে কঠিন শিলা থাকে সেটা যদি পরপর স্তরে স্তরে থাকে, অর্থাৎ ভূমি সমান্তরালে, সেক্ষেত্রে ভূপৃষ্ঠের উপরের যে কোমল শিলা থাকে সেটি বাতাসের ফলে কিন্তু দ্রুত ক্ষয় হয়ে যায়, এবং এই ধরনের যে ভূমিরূপ গঠন করে তাকে জিওগেন বলে, যেগুলি বাস্তবে দেখলে যে এরকম হয়ে থাকে, এই ছোটো ছোটো ড্রেনের মতো আকৃতির হয়ে থাকে। এবার যদি আমরা দেখি ইয়াদাং আর জিওগেন, এটা খুবই একটা কনফিউজিং যে জিওগেনের ক্ষেত্রে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে থাকবে কঠিন শিলা কোমল শিলা, কিন্তু ইয়াদাংয়ের ক্ষেত্রে সমান্তরালে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল থাকবে না, এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, প্রত্যেকটা ভূপৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রত্যেকটা তির্যকভাবে, অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা কোমল শিলা এবং কঠিন শিলা থাকবে, যার ফলে কি হবে, এটি আরও দ্রুত, অর্থাৎ যেখানে কোমল শিলা, যে এটি কোমল শিলা, এটি কিন্তু দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে ইয়াদাং দিয়ে, ইয়াদাং গঠিত হয়েছে। অরিজিনাল যদি আমরা ইয়াদাংয়ের কথা বলি, যে এই ধরনের প্রাচীরের মতো দেখা যায় ইয়াদাংগুলি, এটিও বিশেষত সাহারা মরুভূমি অঞ্চলে ব্যাপক পরিমাণে লক্ষ্য করা যায়। শুধু একটাই জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যে কোমল শিলা দ্রুত ক্ষয় হয়, আর ইয়াদাংয়ের ক্ষেত্রে সেটি লম্বালম্বিভাবে থাকে, আর জিওগেনের ক্ষেত্রে সেটি চড়াচড়িভাবে থাকে বা ভূপৃষ্ঠের সমান্তরালের মতো থাকে। এরপর আমরা যদি দেখি, এখানে দেখে নিই, জিওগেন হলো আবার পিডমন্ড বা পাদদেশীয় সমভূমি, পিডমন্ড বা পাদদেশীয় সমভূমি। এই যে এই ধরনের, এটা অরিজিনাল ছবি, এটা ডায়াগ্রাম, কি হয় মরুভূমি অঞ্চলে অনেক সময় ছোটো ছোটো পুরনো অনেক প্রাচীন যুগের পাহাড় থাকে, যেমন আমাদের রাজস্থানে রয়েছে আরাবল্লী পর্বত, মানে রাজস্থানের কাছাকাছি, দিল্লি রাজস্থানের কিছুটা অংশ নিয়ে, পুরো রাজস্থানে নেই, দিল্লির কাছাকাছি রাজস্থানের অংশটি রয়েছে সেখানে রয়েছে। এবার কি হয়, এই মরুভূমি অঞ্চলে পাহাড় থাকলে হঠাৎ করে যদি বৃষ্টিপাত হয় তাহলে এই মরুভূমির যে ঢালগুলো এগুলি ক্ষয়ে কিন্তু নেমে যায়, ক্ষয়ে নেমে যায়। আবার কি হয়, বাতাসের যখন ক্ষয়প্রাপ্ত হয়, বাতাসে
তখন এই যে এই ঢালগুলি যদি বাতাস প্রবাহিত হয়, ঢালগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যে ক্ষয়িত পদার্থ সেগুলো কিন্তু নিচে এসে জমা হয়। ঠিক আছে, এই নিচে এসে জমা হওয়ার যে জায়গাটা সেই জায়গাটাকে বলে কিন্তু পেডিমেন্ট, অর্থাৎ পর্বতের পাদদেশীয় অঞ্চল, এটাকে পেডিমেন্ট বলে। এটা বিশেষ এক ধরনের ভূমিরূপ। আর জলের ক্ষেত্রে কি হয়, বৃষ্টি যখন বৃষ্টির জল বা ফ্ল্যাশ যে ফ্লড হয়, অর্থাৎ হটকা হরকাবান বা বৃষ্টিপাত হয়, তখন এই ধারগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসে এক জায়গায় জমা হয়, যে জায়গাটা আমরা প্লায়ারদ বলে থাকি। প্লায়ারদ, এটি জল বেশিক্ষণ থাকে না, খুব কম সময়ের মধ্যে বাষ্পীভূত হয়ে যায়, শুধু পড়ে থাকে। তো হচ্ছে এদিকে পেডিমেন্টের যে অংশটি, সেই অংশটি অর্থাৎ ক্ষয়িত করে যে পদার্থটি নিয়ে আসে সেই পদার্থগুলি, যেটি বাতাসের ফলেও সম্ভব হয়। বাতাস এবং জলের ক্ষয়কার্যের ফলেই কিন্তু এই পেডিমেন্ট গড়ে ওঠে। ইনসেলভার্জ, ইনসেলভার্জ কি, কোন একটি অঞ্চল, সমভূমি অঞ্চল দীর্ঘদিন, বা সরি সমভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চল দীর্ঘদিন ধরে যদি ক্ষয় হতে থাকে, বা বায়ু বায়ু প্রবাহের ফলে সেখান থেকে প্রচুর পরিমাণে বালি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে থাকে, তাহলে দেখা যাবে কি, এর মাঝে মাঝে যে শক্ত শিলা থাকে, অর্থাৎ কঠিন শিলা থাকে, সেগুলো টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এই যে এটি অরিজিনাল ইমেজ, এটি আপনারা দেখতে পারেন। এই অংশটি কঠিন শিলা দ্বারা গঠিত বলে, এটি এখনও ক্ষয় ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত বলে এখনও ক্ষয় হতে পারেনি, কিন্তু বাকি অংশ মরুভূমির মতো, যে মরুভূমিতে যে বালিহাড়িগুলি থাকে তার ফলে উড়ে চলে গেছে বায়ু প্রবাহের ফলে। এরপর আমরা দেখব, আমরা ইনসেলভার্জ দেখলাম। আচ্ছা, এটা আছে ফারো। ফারোটা হলো কি, ফারোটা হলো এই গোড় দিয়ে যদি বোঝানো, আচ্ছা দেখি ভিডিও ইমেজ আছে কি না, এখানে না, এখানে নেই। কি হয়, এই মরুভূমি অঞ্চলে নিচের দিকে, মরুভূমি অঞ্চলের নিচের দিকে বলতে ধরুন 1 মিটারের নিচে, যেখানে বাতাসে কিছু ধুলিকণার থেকে একটু বড় মাপেরই দানা বা কোয়ারজাইট, মানে যেটা বালির দানা চকচক করে, যেগুলি নদীর পাড়ে থাকে, সেই ধরনের উপাদান দিয়ে যদি এই কোনো একটা শিলাখণ্ড বা কোনো একটা পাহাড় বা পর্বত বা কোনো একটা পাথরখণ্ডের প্রতিনিয়ত ধাক্কা লাগতে থাকে বা প্রতিনিয়ত ঘষা খেতে থাকে, তাহলে কিন্তু সেখানে কিছু স্ক্র্যাচ পড়ে যায় ঘষা খাওয়ার বা ধাক্কা খাওয়ার ফলে। এই ছোট ছোট স্ক্র্যাচ বা ধাক্কা খাওয়ার ফলে এরকম হয়ে যায়। এই জায়গাগুলোকে বলা হয় ফারো। এটি সাধারণত হয় ঘর্ষণ প্রক্রিয়া, যে ঠোকাঠুকি করে, যেটা বলছিলাম, তো এটা ঠোকাঠুকি করে সম্ভব হয় কারো। তারপর আমরা যদি দেখি অপসারণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি তৈরি হয় ধান, তারপরে ব্লো আউট, ওয়েসিস, এগুলো সব একই ধরনের, মানে পরপর সিরিজ। ধান ধানদের থেকে বড় হলে ব্লো আউট, আর ওয়েসিস মানে তার একটু আরও বেশ ভালোই বড়। তো আমরা দেখে নিই, আর মাঝখানে যেটা বাদ গেল, মিলেট সিড স্যান্ড, যেটা ঘর্ষণ প্রক্রিয়া, মিলেট সিড স্যান্ড কি হয়, ওই পাথর, ছোট ছোট যে পাথরগুলি থাকে একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে, ছোট বড় পাথরগুলি ঠোকাঠুকি করে, এই ধরনের যে মিলেট সিড স্যান্ড, অর্থাৎ যে জোয়ার বাজারের আগে যে বিভিন্ন ধরনের যদি বীজকে একসঙ্গে মেলানো হয়, মিশিয়ে রাখা হয়, তাহলে এরকম দেখাবে বলে এটিকে ওই মিলেট সিড স্যান্ড দেখা যায়। বিশেষ করে রাজস্থান অঞ্চলে প্রচুর পরিমাণে এরকম জায়গা রয়েছে, যেখানে ভূপৃষ্ঠের উপরে ছোট 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 বালির যে পাথরগুলো হয় সেগুলি পড়ে রয়েছে। এরপর দেখি আমরা ধান। ধান হচ্ছে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে ধান বলছে। এখানে কি হয়, মরুভূমি কি বায়ু প্রভাবের ফলে কোনো একটা জায়গা যদি ক্রমাগত ক্ষয় হতে থাকে, তো সেই জায়গায় নিচু হয়, এবং নিচু হলে হঠাৎ যদি বৃষ্টি হয় বা নিচু যে জলের লেয়ার থাকে সেই লেয়ার যদি পৌঁছে যায়, তাহলে সেখানে কিছুটা জল উঠে আসে, যা ধান নামে পরিচিত। এটা খুব গভীর না, খুবই সামান্য আর কি গভীর থাকে। এরপর যদি ব্লো আউটের কথা বলি, ব্লো আউট এই ধানদের থেকে বেশি গভীর, এবং এখানে কি হয়, এখানে জল পাওয়া যায় না, এখানে প্রচুর পরিমাণে বালি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিটেড হয় এখানে। আর ওয়েসিসের কথা যদি বলি, মরুভূমির মধ্যে জলের 3 মিটারের একমাত্র জায়গা, ন্যাচারাল যে সোর্স, তা হচ্ছে ওয়েসিস। দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে বালি উড়ে যেতে 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 কী হয়, সেই জায়গাটা এত পরিমাণে বসে যায় যে ভৌমজলের লেয়ার সেখানে উঠে আসে, এবং এটি প্রায়, আমরা যদি জানি যে সৌদি আরবের রাজধানী কিন্তু এই ওয়েসিসের ভেতরে অবস্থিত, এটি পৃথিবীর সবচেয়ে বড় ওয়েসিস। তো ওয়েসিসে
কিছু জীবজন্তু থাকে এখানে, গাছপালাও থাকে মরুভূমির মধ্যে। জলের সন্ধান এইমাত্র ন্যাচারাল সোর্স এই ওয়েসিসে পাওয়া যায়, বিশেষ করে যে মরুভূমির দেশগুলি রয়েছে ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, এই ধরনের দেশগুলিতে এই ওয়েসিসগুলোকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে, বা শিল্প বা যে কোনো জিনিস, টাউন থেকে শুরু করে সব কিছু কিন্তু এই ওয়েসিসের কাছে গড়ে ওঠে এবং এর আশেপাশের জায়গাগুলিও। এছাড়াও এই জায়গাগুলি, ওয়েসিসগুলি কিন্তু একটা পর্যটন শিল্পের খুব সুন্দর ভূমিকা পালন করে। ওয়েসিসগুলি খুব সুন্দর লাগে মরুভূমি অঞ্চলের মধ্যে। তো বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।